আজকে লাউ এনেছি, লাউ রান্না হবে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রচন্ড গরম পড়েছে বুঝতেই পারছেন, আর এই গরমে পেট ঠান্ডা রাখার জন্য নিয়ে চলে এসেছি লাউয়ের একটা সুন্দর রেসিপি। আজকে লাউয়ের রেসিপিটা বানানোর জন্য এখানে একটি দেশি কচি লাউ নিয়ে নিয়েছি। তাহলে কি রান্না করি আজকে আপনারা দেখতে থাকুন। খুব সামান্য পরিমাণ আতপ চাল বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নেব। অল্প পরিমাণ জিরে নিয়েছি, জিরে বেটে নেব। লাউটা আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, একদম নরম কচি লাউ। জিরে বাটা হয়ে গেছে, তুলে নেব। লাউটা দিতে হবে না, বুঝেছো? অর্ধেক দাও, অর্ধেক কম দাও। তাহলে আমি মুটা ধরি, কড়াইতে তেল দিয়ে দেব। বড়ি ভেজে নেব। বড়ি লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাটাকে চিরে নেব। তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, লাউ, জিরা, কাঁচা লঙ্কা, দেখুন বন্ধুরা লাউটা নাড়তে নাড়তে এরকম জল বেরিয়ে গেছে। লাউ রান্না করার সময় কিন্তু জল ব্যবহার করবেন না। লাউটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লবণ, জিরে বাটা,
লাউটাকে খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর একটি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। গরমকালে আপনারা যখন লাউ রান্না করবেন একদম কম পরিমাণ মশলা দিয়ে করবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা একদম কম পরিমাণ মশলা দিয়ে এই লাউটা রান্না করছি, একদম বেশি মশলা কিন্তু এখানে ব্যবহার করবেন না, আর কিন্তু এখানে কোনো রকম মশলা ব্যবহার করা যাবেই না। ঢাকনাটা খুলে মাঝে মধ্যে দেখে নেবেন যাতে জল একদম শুকিয়ে না যায়, আর এটাও দেখে নেবেন লাউটা সিদ্ধ হয়েছে কিনা। লাউ সিদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আতপ চাল। চিনি এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি। লাউটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে জলটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেব। বন্ধুরা আপনারা তো দেখলেন আজ আমরা বানালাম একদম কম পরিমাণ মশলা দিয়ে পেট ঠান্ডা রাখা লাউয়ের তরকারি, কেমন হয়েছে সেটা এখন টেস্ট করে নিই। বড়ি এবং আতপ চাল দিয়ে লাউয়ের তরকারি খুব সুন্দর হয়েছে, বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তার জন্য তরকারির গন্ধটা একদম পুরো পাল্টে গেছে। গরমের সময় লাউয়ের তরকারি তো প্রায় সবাই খুবই ভালোবাসেন, এভাবে একবার লাউয়ের তরকারি বানিয়ে দেখবেন, একদম কম পরিমাণ মশলা দিয়ে বানাবেন, ভীষণ সুন্দর লাগবে। আপনারা তো দেখলেন আমরা এখানে হাফ পরিমাণ লাউয়ের জন্য আতপ চাল খুব অল্প পরিমাণ ব্যবহার করেছি। আতপ চালটা লাউয়ের মাপ অনুযায়ী দেবেন, আতপ চাল কিন্তু ব্যবহার করবেনই, তাহলেই কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোবে, ভীষণ সুন্দর খেতেও লাগবে। আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে তো এই রেসিপিটা আপনারা বানাবেনই, আর আমাদের ভিডিওটা যতটা সম্ভব লাইক করবেন এবং কমেন্ট করবেন। আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে নতুন ধরনের একটা রেসিপি নিয়ে।